ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमामि। श्री भगवानेर अशेष इच्छाय आबार आमरा समबेत होयेछि आजकेर ई पाठचक्रे। आमादेर पाठचक्रेर आलोचनार विषयबस्तु स्वामी विवेकानंदेर सन्न्यासी शिष्यगणेर जीवनचरित। स्वामीजीर पदप्रान्ते এই গ্রন্থটি স্বামী অবজজানন্দজি লেখার এই গ্রন্থটি থেকে আমরা গ্রন্থ থেকে অনুসরণ করে আমরা পড়ে চলেছি। আমরা পড়ছিলাম স্বামী আত্মানন্দজির জীবন। আত্মানন্দজির জীবনের একেবারে শেষ প্রান্তে আমরা এসে উপস্থিত হয়েছি। আত্মানন্দজি মাত্র 55 বছর বয়সে শরীর রেখেছিলেন। স্বামীজির শিষ্যরা প্রায় সবাই, বিরজানন্দজি এবং কয়েকজন বাদ দিলে প্রায় সবাই, খুব অল্প বয়সে শরীর তাদের চলে গিয়েছিল। এবং বিশেষ করে এই সমস্ত শরীর চলে যাওয়ার মূলে ছিল তাদের ভীষণ রকমের পরিশ্রম এবং অপুষ্টি, খাদ্য না জোটা, এই সমস্ত নানা রকমের অবস্থা। স্বামীজির দুই শিষ্য স্বামী শুদ্ধানন্দজি এবং আত্মানন্দজি সেই সময় তারা এতে ছিলেন, কাশী সেবাশ্রমে ছিলেন। এমন সময় তারা তিনি অসুস্থ হয়ে পড়েন। দুজনেরই একসঙ্গে জ্বর হয়েছিল, কিন্তু স্বামীজি শুদ্ধানন্দজি সুস্থ হয়ে গেলেও কিন্তু কিছুতেই আর আমাদের ইনি সুস্থ হতে পারছিলেন না, আমাদের আত্মানন্দজি কিছুতেই সুস্থ হতে পারছিলেন না। শুদ্ধানন্দজিকে তিনি বললেন যে এবার স্বামীজির ডাক এসেছে, তার পাঠা এবার তিনি বলি দেবেন। আমার এই জ্বর সামান্য নয়, হয় টাইফয়েড নয় নিউমোনিয়া। সবাই ফুৎকারে সেটা উড়িয়ে দিলেও কিন্তু সেটা আর ফুৎকারে উড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। তার শরীর আস্তে আস্তে আরও খারাপ হতে থাকলে এবং পরবর্তীকালে দেখা গেল তার কঠিন নিউমোনিয়া হয়েছে। সেই সময় নিউমোনিয়া, এখনই নিউমোনিয়া হলে কত সেটা ভয়ানক হয়, কিন্তু তার সেই নিউমোনিয়া হয়েছে এবং তিনি ধীরে ধীরে, তার শরীর ধীরে ধীরে ভেঙে পড়তে আরম্ভ করেছে এবং শরীর যাওয়ার সময় এসে উপস্থিত হয়েছে। আমাদের এই শরীর যাওয়ার সময় এসে উপস্থিত, কিন্তু শেষ দিন অবধি, এটা যেন স্বামী বিবেকানন্দ কেন, আমরা পরবর্তীকালে অন্যান্য সন্ন্যাসীদের ভেতরে দেখেছি, তারা ভীষণ রকমের, তারা ভয়ঙ্কর রকমের স্বনির্ভর, আত্মনির্ভর, এবং তারা কখনোই কোনো অবস্থাতে কারুর ওপর নির্ভরশীল থাকেননি। আত্মানন্দজিকে দেখা গেছিল যে যখন শেষের দিকে পেচ্ছা পায়খানা, তিনি তো ঘরে তো করতেনই না, তিনি টয়লেটে যেতেন, যেতে পারতেন না, দেওয়াল ধরে ধরে কোনো রকমের টলতে টলতে তিনি যেতেন এবং সেগুলোতেও তিনি কারুর সাহায্য নিতেন না। তার আমরা বলেছি আগের দিন, আপনাদের বলছিলাম পুরনো সাধুদের গল্প বলতে গিয়ে বলছিলাম, তাদেরও এই জিনিস আমরা দেখেছি, এখনকার সাধুদের আমাদের ভেতরে দেখতে পাই না, কিন্তু পুরনো সাধুদের এই গোপেশানন্দজিকেই আমি নিজের চোখে দেখেছি। তিনি বরিশা থেকে এলেন, বরানগর মিশনের কেন্দ্রের দায়িত্ব নেবেন, তার আগে এক মাস আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ছিলেন। আমরা তো কত রকম বিছানা পাতি পেতে রেখেছি, দেখলাম ওনার কিচ্ছু নেই, উনি সঙ্গে করে একটা হোল্ডল নিয়েছেন, হোল্ডল মানে একটা শতরঞ্জি দিয়ে মোড়া একটা বিছানা, তাতে বোধহয় একটা কম্বল ছিল, একটা বালিশ ছিল, একটা মশারি ছিল, আর একটা মোটা চাদর ছিল গায়ে দেবার। উনি গরমের দিনে ওই কম্বলটা পেতে, একটা শরীরের যত বড় লম্বা হয় সেরকম পেতে বালিশ দিয়ে, আর সেই মোটা চাদরটা গায়ে দিয়ে শুতেন। আর শীতকালের দিনে মোটা চাদরটাকে ওই মানুষের মতো লম্বা শরীর করে পেতে, তোষকের মতো পেতে, ওটার উপর শুতেন আর কম্বলটা গায়ে দিতেন। আর একটা ছোট্ট টিনের স্যুটকেস ছিল, টিন নয়, একটু ভালো ট্রাঙ্ক মতো স্যুটকেস ছিল, তাতে ওই 2-3 সেট জামাকাপড়, একটা শাল, মাংকি ক্যাপ, উনি একটাই ক্যাপ ব্যবহার করতেন, মাংকি ক্যাপ, যখন কম ঠান্ডা লাগতো ওটাকে তুলে নিতেন, বলতেন দেখো এটা 2-in-1, তোমাদের সবসময় দুটো দুটো করে ক্যাপ লাগে, আমার একটা ক্যাপই হয়ে যায়। এরকম পুরনো দিনের সাধু আমরা দেখেছি। এখানে পড়তে পড়তেই এরকম মনে হচ্ছে না যে এরকম সাধু ছিলেন। তখনকার দিনে পুরনো সাধুদের, মাধবানন্দজির গল্প শুনেছি, তারও এরকম একটা হোল্ডল ছিল, হোল্ডল মানে আরেকটা কেস, তার মধ্যে সব জিনিসপত্র ঢোকানো থাকতো, তার মধ্যে বিছানা থাকতো, আর ওনার একটা বেতের ঝুড়ি ছিল, আর একটা কমন্ডুল, তাতেই জল ভরে নিতেন এবং সেই জলই খেতেন সবসময়। এমনকি কোনো স্টেশনে, বড় স্টেশনে ট্রেন থামলে উনি নেমে সেই স্টেশনের কল থেকে তার কমন্ডুলুটা ভরে নিতেন। তখন তিনি রামকৃষ্ণ মঠ মিশনের সাধারণ সম্পাদক, এখন আমরা এটা কল্পনা করতে পারি না। তার এই শেষ অসুখের সময় তার খুব শরীর খারাপ, তিনি একদিন বাথরুমে গিয়েছেন, এমন সময় তার সেবক তাড়াতাড়ি করে তাকে খানিকটা একটু সুখ দেবার জন্য, মানে আরাম দেওয়া, সুখ নয় আরাম দেওয়ার জন্য, তার যে জিনিসপত্র সেগুলোকে সরিয়ে
একটা পাতলা তোশক আর তার উপর একটা চাদর পেতে দিয়েছেন আর একটা বালিশ দিয়েছেন। একটা তিনি এসে তার এই কোমল শয্যাটা দেখে খুব সেবককে তিরস্কার করতে থাকলেন এবং বলছিলেন যে তোমরা কি আমাকে শান্তিতে মরতে দেবেও না, আমার তোমার সেবা এসব কিচ্ছু চাই না। সেবক বারবার তাকে প্রার্থনা করছেন যে তিনি যেন এটা গ্রহণ করেন, তার শরীরের জন্যটা দরকার। তিনি বলেছিলেন সন্ন্যাসীর মৃত্যুশয্যায় এসব কেন, তুমি দয়া করে এগুলো তুলে নেবে কি? তারপরে তিনি দুর্বল দেহে আর থাকতে না পেরে ঘরের মেঝেতেই শুয়ে পড়েন। সেবক বিচলিত হয়ে তাড়াতাড়ি করে সেই সমস্ত জিনিস সরে দিয়ে তার শতরঞ্চি শয্যা বেছে দিয়ে তাকে ধীরে ধীরে ওই বিছানাতে শুইয়ে দেন। এবং পরের দিন স্বামী অখণ্ডানন্দজি তাকে দেখতে আসেন এবং তার এবং সেই সময় কাশী সেবাশ্রমের যিনি অধ্যক্ষ ছিলেন স্বামী কালিকানন্দজির প্রার্থনায় তিনি তোষকটি গ্রহণ করতে রাজি হন। শ্রী চৈতন্য চরিতামৃতের বর্ণনা লেখক চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্যদেবের অন্তলীলা ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে জগদানন্দজি প্রদত্ত এরকম তুলোর তোষক এবং বালিশ জীবনের অন্তিম সময় দেখে খুব দুঃখ করেন এবং দুঃখ করে এবং সেই দুঃখটিকে এইভাবে চৈতন্য চরিতামৃতে ব্যাখ্যা করা আছে। প্রভু কহেন খাট এক আনহ পাড়িতে, জগদানন্দ চাহে আমায় বিষয় ভূমি যাইতে। সন্ন্যাসী মানুষ আমার ভূমিতে শয়ন, আমার খাট তুলি বালিশ মস্তকমণ্ডন। এই হচ্ছে সন্ন্যাসীর আদর্শ। শেষ সময় অবধি তিনি কিছুতেই সেই তার আদর্শ থেকে সরতে চাইছেন না। প্রভু মহারাজ স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা শুনেছি, যেদিনকে তার শরীর চায় সেই দিনকেও তিনি তার সেদিন আর জামা কাপড়টা তিনি কাচতে পারছিলেন না। তিনি নিজের কৌপিনটা কিন্তু ঠিক কাচা কেচে বাথরুমে যেখানে শুকর দিতেন সেইখানে শুকর দিয়েছেন। যেদিন বিকেলবেলা তার শরীর চলে যেদিন, সকালের ঘটনার কথা বলছি, অনেকের কথা বড়দের তো দেখেইছি, ভূতেশানন্দজি অনেক বছর অব্দি নিজের জামা কাপড় কাচতেন। তারপরে শিখরেশ মহারাজ নাকি একদিন ভূতেশানন্দজিকে বলেন এইসব কাজ করার জন্য বেলুড় মঠ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনাকে বেলুড় মঠ যে কাজটা করতে বলেছে আপনি সেই কাজটা করুন, আমার কাজটা আপনি যদি করে ফেলেন তাহলে আমার আর কোনো দাম থাকে না। হ্যাঁ, এই 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 মজার ঘটনাগুলো আমরা শুনতাম। এবং এইবারে একটা অদ্ভুত শেষ দিক অবধি তার এক নিজের একটা কনভিকশন ছিল, সেটা হচ্ছে খুব উল্লেখযোগ্য। এটা আমাদের সবার কাছে, আমাদের নিজেদের সবার কাছে, কি সন্ন্যাসী কি গৃহী ভক্ত সবার কাছে এই কনভিকশনটা খুব পরিষ্কার করে থাকা দরকার। একজন তাকে জিজ্ঞাসা করেছিলেন, মহারাজ আপনি কি ব্রাহ্মণ? তিনি উত্তর দিয়েছিলেন, আমি সন্ন্যাসী। একবার নয়, দুবার নয়, তিনবার তাকে প্রশ্ন করাতে তিনবারই তার একই উত্তর এলো, আমি সন্ন্যাসী। এই যে আমাদের সন্ন্যাসীরা, তারা তো অবশ্যই এই জাত ধর্ম মত সমস্ত কিছুর ঊর্ধ্বে যাবে, এটা তো অবশ্যই, কিন্তু এটা শ্রীরামকৃষ্ণের ভক্তজন যারা হবে, যারা তাকে অনুসরণ করে, তাদেরও কিন্তু এই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সূত্রের জাত ধর্মে ঊর্ধ্বে যেতে হবে। তাদের একটাই ধর্ম, তাদের একটাই জাতি হচ্ছে, সেটি হচ্ছে সে মানুষ। এটাই হচ্ছে সবার আগে বোঝানো দরকার, এ না হলে কিন্তু আমাদের খুব সমস্যা হয়। অবশেষে 12ই অক্টোবর 1293 তারিখে তার মহাযাত্রার শেষ দিনটি সূচিত হয়। স্বামী অখণ্ডানন্দজি তাকে দেখতে এসেছিলেন, এমন সময় তিনি দেখলেন যে তার শরীর চলে যাচ্ছে দেখে তিনি খুব উচ্চৈস্বরে তাকে ইষ্টনাম শোনাতে লাগলেন এবং স্বামী শুদ্ধানন্দজি এবং বহু সাধু পরিবৃত হয়ে স্বামী আত্মানন্দজি সন্ধ্যে 7টা 25 মিনিটে আত্মস্বরূপে বিলীন হয়ে গেলেন। তখন তার বয়স মাত্র 55 বছর। এই ঘটনাটি জানিয়ে স্বামী শুদ্ধানন্দজি পরের দিন 13ই অক্টোবর একটি চিঠি লেখেন তৎকালীন সংঘগুরু স্বামী শিবানন্দজিকে। সেখানে তিনি লিখেছেন, আমাদের প্রিয় বহু প্রিয়তম, আমাদের পরম প্রিয়তম বহুকালের বন্ধু এবং গুরুভ্রাতা শুকুল মহারাজ, গতকাল শুক্রবার 7টা 25 মিনিটের সময় আমাদিগকে ত্যাগ করে সাধনোচিত ধামে গমন করিয়াছেন। অদ্যপ্রাতে আমরা যথারীতি তাহার দেহ পুষ্পমাল্যাদিতে ভূষিত করিয়া মণিকর্ণিকায় জল সমাধি করিয়া আসিয়াছেন। শিব স্বামী শিবানন্দজি এই চিঠি পাওয়ার পর তিনি বলেন, শুকুল মহারাজ মহাপুরুষ ছিলেন, সেই সময় জল সমাধি হতো, সন্ন্যাসীদের জল সমাধি করার নিয়ম ছিল। জল সমাধি করার ভাবনাটা হলো এই যে সাধু সবসময় অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করবে, তাই যতদিন সে বেঁচে থাকবে ততদিন সে মানুষের উপকার করে চলবে এবং যখন তার শরীর চলে যাবে তখন তারই শরীরটি জলের মধ্যে দেওয়া হবে, যাতে জলকীট তারা তার থেকে মাংসগুলোকে গ্রহণ করে
তাদের আহার্য প্রস্তুত করতে পারে। এখন আর এই জলসমাধি দেওয়ার রীতিটা সম্পূর্ণভাবে চলে গেছে। এখন কি কাশি কি আমাদের কনকল দু জায়গাতেই সমাধি অগ্নিতে দেওয়া হয়, এটাই নিয়ম হয়েছে, সরকারি নিয়ম। একদিন তার শরীর যাওয়ার আগে, সারা জীবন তিনি তার অনুভূতি সম্পর্কে খুব নীরব ছিলেন, একদিন তার শরীর চলে যাওয়ার আগে তার সেবক তাকে ধরে বসলেন যে আপনার কিছু দর্শন হয়েছে। তিনি তার নিজের দর্শনের কথা বলছেন, তোমরা দর্শন বলতে যা বোঝো আমরা আমার বাবু তেমন কিছু হয়নি, তবে একটা দিবা স্বপ্ন, হ্যাঁ স্বপ্ন বটে দেখেছিলাম, তা শোনো, একে যদি তুমি দর্শন বলতে চাও তাহলে তাই। একদিন রাত্রে শুয়ে শুয়ে ভাবছি কিছুই তো হলো না, জন্মটা বৃথা চলে গেল, এই রকম ভাবতে ভাবতে বোধ হয় ঘুমিয়ে পড়েছিলাম, অবশ্য ঠিক ঘুমিয়েছিলাম বলে মনে হয় না। হঠাৎ দেখি সামনে দুটি জ্যোতির্ময় পদচিহ্ন, কার পায়ের ছাপ তখনই বুঝিনি, পরে ঠিক বুঝেছিলাম এটি শ্রী শ্রী মায়ের পদচিহ্ন। দেখতে দেখতে চরণচিহ্ন যুগল থেকে অসীম জ্যোতি বিচ্ছুরিত হয়ে আমাকে যেন ঘিরে ফেললো, আমি তাতে একেবারে ডুবে গেলাম। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, কিন্তু পরম আনন্দে ছিলাম। মায়ের কোলে শিশু যেমন নিশ্চিন্ত আনন্দ থাকে ঠিক তেমন বোধ হয়েছিল, মনে হয়েছিল যেন কত দূর দূরান্তরে চলে যাচ্ছি, আমিটাও ছিল কিনা বলতে পারছি না, সব যেন একাকার হয়ে গিয়েছিল। সে আনন্দের নেশা অনেকক্ষণ ছিল, পরে অনেক ভেবেছি কি সত্য না স্বপ্ন, এখনো আমি ঠিক করতে পারিনি, স্বপ্নই হয়তো, কিন্তু সেই পরমানন্দের আস্বাদ এখনো পাই, আর তার জন্য মনটা আজও ব্যাকুল হয়ে ওঠে। এই হচ্ছে তার দর্শনের কথা। শ্রী শ্রীমা এরকম অনেককেই দর্শন দিয়েছিলেন অন্তিম সময়, আপনাদের মনে আছে কিনা জানি না, যখন শশী মহারাজ উদ্বোধন বাড়িতে এলেন, তখন উদ্বোধনে বাগবাজারে যে বাড়িতে তখন শ্রী শ্রীমা ভাড়া থাকতেন সেই বাড়িতে তিনি এলেন, এবং সেখানে আসার পরে তার তিনি শ্রী শ্রীমাকে দেখতে পাননি বলে তার ভীষণ রকমের একটা শোক ছিল, ক্ষোভ ছিল, কিন্তু এত দুরারোগ্য, তখন টিবিকে এত দুরারোগ্য রোগ হিসেবে ভাবা হতো, আপনারা অনেকেই জানেন না, শশী মহারাজের কোনো জিনিসপত্র নেই, জামা কাপড়, তার ব্যবহৃত খাট বিছানা কিচ্ছু নেই, সমস্ত পুড়িয়ে ফেলা হয়েছিল। তখন এটাই নিয়ম ছিল যে কারোর যদি টিবি হয় সব কিছু নষ্ট করে দেওয়া হবে, তাই শশী মহারাজের খুব মন খারাপ হয়েছিল, কারণ তার যে মারণ ব্যাধি হয়েছে তিনি চাননি যে শ্রী শ্রীমা সেই তার মধ্যে এসে পড়ুন, কারণ শ্রী শ্রীমা তো একা আসবেন না, তার সঙ্গে অনেকেই আসবেন, সেই কারণে তার মনে বড় কষ্ট ছিল। একদিন তিনি শ্রী শ্রীমাকে দর্শন করলেন, এবং পরের দিন গিরিশচন্দ্র ঘোষ এলে তাকে সেই গানটি সেই ভাবটি তিনি জানালে, গিরিশচন্দ্র ঘোষ বাড়ি ফিরে গিয়ে সেটিতে সেটি কবিতার আকার দিলেন, এবং পরবর্তীকালে আরেকজন তাতে সুর করে তাকে গান শুনিয়েছিলেন, পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর দুঃস্বপনে। এইখানে এই কথাটার আমার বলার কারণ হচ্ছে এইখানে তিনি লিখছেন, এইখানে যেখানে আছে সেখানে তিনি লিখছেন, দেখিতে দেখিতে চরণচিহ্ন যুগল থেকে অসীম জ্যোতি বিচ্ছুরিত হয়ে আমাকে যেন ঘিরে ফেলল, আমি তাতে একেবারে ডুবে গেলাম, কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, কিন্তু পরম আনন্দে ছিলাম। তারপরে এক জায়গায় বলছেন, মনে হচ্ছিল কত দূর দূরান্তরে চলে যাচ্ছি, আমিটাও ছিল কি না বলতে পারছি না, সব যেন একাকার হয়ে গিয়েছিল। ওইখানে সেই দর্শনেতেও, শশী মহারাজের দর্শনেতেও ওই একই কথা বলা আছে, পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর দুঃস্বপন, এই যে আমাদের আমিত্ব বোধ সেটিও হারিয়ে গিয়েছিল, এই কথাটা ওখানে বলা ছিল। কাশী অদ্বৈত আশ্রমে কিরকম সবাই তাকে কিরকম ভালোবাসতেন তার কথাটা, তিনি শুকুল মহারাজকে কত সবাই সম্মান দিতেন সেইটার একটা ঘটনা এখানে পূজনীয় স্বামী অব্যজানন্দজি উল্লেখ করছেন। সেখানে বলছেন যে কাশী অদ্বৈত আশ্রমে স্বামী শারদানন্দজি উপস্থিত হয়েছেন, এবং সেখানে অনেক নবীন সন্ন্যাস ব্রহ্মচারী সন্ন্যাস প্রার্থী হিসেবে তার কাছে এলেন। শারদানন্দজি একটা দারুণ কথা বললেন, আশ্রমের প্রাঙ্গণে যে জাম গাছ ছিল সেই জাম গাছের তলায় তিনি বসেছিলেন, এবং অন্যান্য আত্মানন্দজিরাও বসেছিলেন, সবাই তাকে যখন শারদানন্দজিকে যখন সন্ন্যাস দেওয়ার জন্য প্রার্থনা করলেন, স্বামীজি বললেন যে শারদানন্দজি বললেন যে শুকুল মহারাজ যদি অনুমতি চান তো ওদের অনুমতি দেন, তবেই তিনি সন্ন্যাস দিতে তার কোনো আপত্তি থাকবে না। এই কথা শুনে আত্মানন্দজি করজোড়ে হাত জোড়ে দাঁড়িয়ে বললেন, মহারাজ আপনি এদের মাথায় চাটি মেরে দিলে এদের মুক্তি হবে,
আপনি দয়া করে এদের সন্ন্যাস দিন, তাতে আবার আমার মতামত কি? এরা ভাগ্যবান যে আপনার কৃপা পাবে, আপনি এদের জীবন, আপনার কৃপায় এদের জীবন ধন্য হয়ে যাবে। আমি আর এ বিষয়ে কি বলবো? দেখুন, শারদানন্দজির মতো মানুষ, তিনি সন্ন্যাস দেবেন, এবং তার আগে তিনি বলছেন যে যদি শুকুল মহারাজ অনুমতি দেন তাহলে এদের সন্ন্যাস হবে। আত্মানন্দজির মহাসমাধির পর প্রবুদ্ধ ভারত নভেম্বর 1923 সালে স্বামী আত্মানন্দজির মহাসমাধির সংবাদ প্রকাশিত হয়েছিল। তাতে সম্পাদকীয়তে লেখা হয়েছিল, বাস্তবিকই তপস্বী স্বামী আত্মানন্দের জীবন ও তিতিক্ষা ও নিষ্ঠা এবং যোগীসুলভ অন্তর্মুখিতার উপাদান দিয়াই গঠিত ছিল। তাহার প্রত্যেক ঘটনার কর্মের মধ্যে এই আশ্চর্য ব্যক্তিসত্তাটি ফুটিয়া উঠিত। আত্মানন্দজি অন্যতম প্রিয় সহচর স্বামী বোধানন্দজি এই বর্তমান এই প্রবন্ধের উপসংহারে তিনি লিখেছিলেন, তার সেই দিব্য মূর্তি আমার মনের সম্মুখে এখনও বিরাজ করিতেছে। আমি করজোড়ে তাহাকে নমস্কার করি। তাহার পূর্ণ জীবন আমাদের এক জ্বলন্ত আদর্শ। এই ধর্মমার্গের পথিকদের উহা ধর্মমার্গের পথিকদের ধ্রুবতারা সদৃশ। স্বামী আত্মানন্দের জীবনচরিত পড়িয়া পাঠক ধন্য কৃতার্থ হইবেন, তাহার চরণে আবার নমস্কার করি। এটা হচ্ছে কথা এই স্বামী আত্মানন্দজি সম্পর্কে লিখছেন। আমি একটা ছোট্ট ভুল বলে ফেলেছিলাম, সেটা হচ্ছে এই গ্রন্থটি অনেক বছর আগে, তখন আমি ছাত্র, সেই সময় পড়া, তারপরে এত বছর পরে প্রায় 30 বছরের ব্যবধানে এই গ্রন্থটিকে নিয়ে আবার ক্লাস করছে। আমার যে বইটা, এটাও কেনা হয়েছিল খুব সম্ভবত 1989 সালে, 1989-এ কেনা হয়েছিল। সেই বইটা থেকে এখন আপনাদের ক্লাস নিচ্ছি। তাই একটা জায়গায় স্মৃতি আমাকে ভুল পথে চালিত করেছিল, সেটা হচ্ছে এই, আমি এই ক্লাসের শুরুতে বলেছিলাম যে আত্মানন্দজি থেকেই, আত্মানন্দজি যেহেতু হিন্দি শরীর হিন্দি ভাষী ছিলেন, তাই তার থেকে আমাদের এই যে সাধুদের মহারাজ বলে যে সম্বোধন করা হয় এটা চালু হয়েছিল, এটা তা নয়। আমরা আজকে যার পরবর্তী জীবনী পড়ব স্বামী সদানন্দজি মহারাজ, এই সদানন্দজি মহারাজের থেকেই এই আমাদের সাধুদের ভেতরে যে মহারাজ বলে, তিনি সদানন্দজি যদিও বাঙালি ছিলেন কিন্তু এই তার বাবা ওখানে জনপুরে দীর্ঘকাল, বারাণসীর কাছে জনপুরে দীর্ঘকাল থাকায় বাংলা অপেক্ষা হিন্দি এবং উর্দুতে তার বেশি, আরবিতে তার বেশি দক্ষতা ছিল। এবং সেই কারণে ও দেশে যেমন এই আমাদেরকে বলা হয় যে সাধুদেরকে বলা হয় যে মহারাজ বলে বলা হয়, সেরকমভাবে গুপ্ত মহারাজ তিনি যখন মঠে আসেন, বরানগর মঠে আসেন, সেই সময় থেকেই তিনি অন্যান্য সাধুদের মহারাজ বলেই ডাকতেন। তার আগে অবধি একে অপরে সকলকে বাবু বলে ডাকতেন, কিন্তু এই মহারাজ কথাটার প্রথা চালু হলো এবং যেটা এখনো পর্যন্ত চলছে। আমাদের পরবর্তী জীবনী গ্রন্থ যেটি আমরা পড়ব সেটি হচ্ছে স্বামী সদানন্দজি। এটা 1888 সালের ঘটনা। স্বামী বিবেকানন্দ তখন পরিব্রজ্যায় চলছেন, বৃন্দাবন থেকে তিনি ঋষিকেশে যাবেন, কিন্তু তার কাছে যে পরিমাণ টাকা ছিল তাই দেশে তাই থেকে হাতরাস অবধি তার টিকিট ছিল। তাই হাতরাস স্টেশনে তার টিকিট শেষ হওয়া মাত্র তিনি নেমে পড়েন এবং তিনি ভাবতে থাকেন যে কিভাবে যাবেন, এরকম চিন্তা করছেন। কিন্তু তার মনের ভেতরে কোনো রকম সেই যে কিভাবে যেতে পারবো, যদি না যেতে পারি তাহলে কি হবে, এই যে আমাদের যে উদ্বেগ থাকে, এই সামান্যতম উদ্বেগটুকুও তার নেই। বরং তিনি পথশ্রমে ভীষণ রকমের ক্লান্ত হয়ে পড়েছিলেন, অবসন্ন হয়ে পড়েছিলেন। তাই স্টেশনের প্ল্যাটফর্মে একটা বেঞ্চে এক কোণে আপনভাবে তিনি ওখানে বসেছিলেন। কর্তব্যরত স্টেশন মাস্টার সব দেখা টাকার পর আচমকাই স্বামীজির দিকে তার দৃষ্টি পড়ে। স্বামীজির সেই উজ্জ্বল চক্ষু আর প্রসন্ন মুখকান্তি দেখে তার ভীষণ ভালো লাগে। তিনি এগিয়ে গিয়ে মহারাজ স্বামীজিকে হিন্দিতে জিজ্ঞেস করেন, ক্যা মহারাজ ইহাঁ পর কেউ ব্যাঠা হ্যায়, যাওগে নেই? স্বামীজি বললেন, হ্যাঁ হ্যাঁ যায়েঙ্গে জরুর। সাহস পেয়ে এবার স্টেশন মাস্টার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবাজি তাম্বাকু পিওগে? উদাস নিষ্প্রিয় উত্তর এলো, হ্যাঁ পিলাও তো পিয়েঙ্গে। এখন তো স্বামীজি স্মোকিং নিয়ে নানা রকমের চর্চা হচ্ছে, অনেকে অনেক রকম বলছেন ফেসবুক জুড়ে, নানা জায়গায় প্রতিবাদ হচ্ছে। আজকেও খানিকক্ষণ আগে ক্লাস শুরু করার আগে একজন লিখেছিলেন, আমার কি অভিমত, আমার তো এখানে কোনো অভিমত থাকতে পারে না, এ বিষয়ে আমাদের সাধারণ সম্পাদক তার অভিমত প্রকাশ করবে। আমি শুধু একটা জিনিস বলি, যারা মনে করেন যে কেউ বলল যে স্বামীজি তাম্বাকু খেতেন অতএব তিনি মহাপুরুষ নন,
কেউ বললেন শ্রীরামকৃষ্ণের যত মত তত পথ, এটা ঠিক কথা নয়। এই রকম তাই শুনে আমরা বিচলিত হয়ে গেলে বুঝতে হবে আমাদের একটা বড় গলতি আছে, আমরা বোধহয় আমাদের ইষ্টকে সত্যি সত্যি ভালোবাসতে পারিনি, কারুর কথায় কখনো কিছু বদল হয়ে যায়নি। সেই কবে থেকে সেই স্বামী বিবেকানন্দ কলকে কত রকম কত ভাষায় কথা বলেছেন, যারা বলেছিলেন তারা আজকে একেবারে হারিয়ে গেছেন। স্বামী বিবেকানন্দ স্বমহিমায় স্বগরিমায় রয়েছেন। অতএব ওরকম কয়েকটা শব্দ, কয়েকটা ঠুনকো শব্দ কারুর ভাবনা চিন্তাতে স্বামী বিবেকানন্দের মহিমা এতটুকু ম্লান পায় না, এতটুকু হ্রাসও পায় না, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। স্বামীজি খুব উদাস এবং নিষ্প্রিয় স্বরে বললেন, ঠিক আছে পিলাওকে। এই নিরভিমান সাহস সাধারণ সাধুকে দেখে রেল কর্মচারী একবারে মুগ্ধ হয়ে গেলেন। শুধু তাই নয়, তিনি মুগ্ধ হয়ে স্বামী বিবেকানন্দকে তার বাড়িতে নিয়ে গেলেন। তিনি বললেন, আপনি কি বাঙালি জিজ্ঞাসা করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ আমি বাঙালি। আর তাকে জিজ্ঞাসা করলেন, মহারাজা মনে হচ্ছে আপনি খুব ক্ষুধার্ত। স্বামী বিবেকানন্দকে ক্ষুধার্তকে দেখে তিনি বললেন, আপনি আমার বাসায় আসুন, সেখানে আমি একাই থাকি, আর কেউ থাকে না। অতএব এই আপন পর ভেদহীন এই আশ্চর্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ, যার নাম তিনি জানতেন না, কিন্তু সেই সাধুকে তিনি তার বাড়িতে নিয়ে গেলেন। তারপরে উপস্থিত হয়ে সাধু তাকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে আসার পর তুমি আমাকে যে নিয়ে এলে কি খাওয়াবে? তিনি তখন সেই ফার্সি কবিতার উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, হে প্রিয়তম, তুমি আমার গৃহে আগমন করেছ, আমি আমার বুকের কলিজা দিয়ে তোমায় উত্তম আহার্য দেব। সত্যি সত্যি বুকের কলিজা তিনি দেননি, কিন্তু তার হৃদয়টিকে তিনি উৎসর্গ করেছিলেন। পরিব্রাজক স্বামীজির এই পরিব্রাজক এই সন্ন্যাসীর নাম আমরা আগেই আলোচনা করেছি, তার নাম স্বামী বিবেকানন্দ। আর যে স্টেশন মাস্টার তাকে তার বাড়িতে নিয়ে গেছিলেন তার নাম শরৎচন্দ্র গুপ্ত, তার নাম শরৎচন্দ্র গুপ্ত। এবং পরবর্তীকালে তিনি স্বামী বিবেকানন্দের শিষ্য হন, স্বামী সদানন্দ। এবং যেহেতু তার নাম শরৎচন্দ্র গুপ্ত ছিল, তাই মঠে তার তিনি গুপ্ত মহারাজ নামে বিশেষভাবে খ্যাতি। হাতরাসে সেই স্টেশন মাস্টার স্বামী বিবেকানন্দের প্রথম সর্বপ্রথম শিষ্য হবার যে ঐতিহাসিক গৌরব তিনি পেয়েছিলেন। 1865 সালে 6 জানুয়ারি এই স্বামী সদানন্দের জন্ম হয়েছিল। কলকাতার গড়পাড় অঞ্চলে স্বামী শরৎচন্দ্র গুপ্তের জন্ম। তার বাবা যদুনাথ গুপ্ত এবং এখানে থাকতেন, কিন্তু পরবর্তীকালে তিনি সপরিবারে কাশীর নিকট জনপুরে চলে যান। সেই কারণে পড়াশুনো সব ওখানে হওয়ায় শরৎচন্দ্রের পক্ষে বাংলা অপেক্ষা হিন্দি এবং উর্দু তিনি বিশেষ জানতেন। শরৎচন্দ্রের জীবনের সাধু হওয়ার পেছনে একটা বড় ইতিহাস আছে। তার দাদা অধরচন্দ্র গুপ্ত, তিনি অত্যন্ত প্রতিষ্ঠিত ছিলেন এবং উপার্জনক্ষম ছিলেন। তা তিনি উপার্জন করছেন এই দেখে বাবা মা তাকে বিবাহ দেন, কিন্তু তিনি বিবাহ করার কিছুদিনের মধ্যেই সংসারী বৈরাগী হয়ে চলে যান। তিনি অত্যন্ত প্রসিদ্ধ সন্ন্যাসী ছিলেন, সিন্ধু প্রদেশ হায়দ্রাবাদ এসব অঞ্চলে তিনি অনেক কাল ছিলেন। তিনি সবসময় হাতে তালি দিয়ে খুব মধুর স্বরে ওঙ্কার গান গাইতেন। এই কারণেই যে সবসময় তালি দিয়ে তিনি গান গাইতেন, তাই তার অন্য নাম তিনি পরিচিত ছিলেন তালিদার বাবা, তালি দিয়ে যিনি গান গান সেই বাবা। তিনি দীর্ঘদিন কাশীর দুর্গাবাড়িতে সাধন ভজন করেছিলেন, তাকে অনেকেই সিদ্ধ পুরুষ হিসেবে জানতেন। সিস্টার নিবেদিতা সঙ্গে এই সাধুর দেখা হয়েছিল। সিস্টার নিবেদিতা তার সম্পর্কে লিখতে গিয়ে তার ডায়েরিতে লেখেন, দ্য ইনার ম্যান ইজ আউট, এর অন্তর পুরুষ প্রকাশিত হয়েছে। শরৎচন্দ্রের জীবনে এই যে বৈরাগ্য প্রবণতা, সংসারের প্রতি তার যে অনাসক্তি, এটি কিন্তু তার দাদা অগ্রজ, তার দাদা তালিদার বাবা যিনি পরবর্তীকালে নামে প্রচলিত, আর যার আসল নাম অধরচন্দ্র গুপ্ত, তার প্রভাবের ফলে এটা হয়েছিল। সদানন্দজি জীবনের কতগুলি গুণ যেগুলি স্বামীজিকে খুব মুগ্ধ করে, প্রথম হচ্ছে তার চেহারাটা অত্যন্ত বলিষ্ঠ ছিল, তার চরিত্র অত্যন্ত দৃঢ় ছিল, অবিবাহিত ছিলেন তিনি। আরও গুণ হচ্ছে তিনি অকপট ছিলেন, তিনি সরল ছিলেন, তিনি উদার মনোভাব। অকপট তো বটেই, একজন সাধু বসে আছে, এরকম কত সাধু কত স্টেশনে বসে থাকে, কে তার কাছে গিয়ে তামাক অফার করে? অকপট, তার মনের ভিতরে সরল, তার মনের ভিতরে সামান্যতম কপটতা নেই। তিনি রেলে কাজ করতেন এবং হাতরাস স্টেশনে তার দেখা হয়েছিল। অদ্ভুত, তিনি খুব সহজে সকলের সাথে মিশে যেতেন,
যে কারণে এই হাতরা স্টেশনে তার বন্ধু বান্ধবের সংখ্যা বিরাট বড়। এই হাতরা স্টেশনে থাকতে থাকতেই তিনি স্বামী বিবেকানন্দকে দর্শন করেন। স্বামী বিবেকানন্দের যে দুটো চোখ, বিরাট যে চোখ, সেই বিরাট চোখ তাকে ভীষণভাবে আকৃষ্ট করেছিলেন। এই কথা বিরজানন্দজির লেখা থেকে আমরা পাই। বিরজানন্দজি লিখেছিলেন তার একটা রচনায় যে শরৎচন্দ্র গুপ্ত তাঁর অর্থাৎ স্বামী বিবেকানন্দের মনোহর রূপ আর মারাত্মক চক্ষু দেখে মুগ্ধ হন। স্বামী বিবেকানন্দকে দেখা মাত্র মন হরণ করে যায়, এমন সুন্দর তাকে দেখতে ছিল। আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে স্বামীজির চোখ। তিনি স্বামীজিকে বাড়িতে নিয়ে গেলেন, ইঁদারা থেকে জল তুলে ভালো করে স্নান করালেন, তারপরে নিজে হাতে রান্না করে তাকে খেতে দিলেন। আর তিনি ভাবছেন যে সন্ন্যাসী কি করে তৃপ্তি বিধান করবেন, যতদিন স্বামীজি আছেন সেখানে তিনি বারবার চেষ্টা করছেন কি খাওয়ালে কি করলে এই সন্ন্যাসী তৃপ্তি বিধান করেন। আর স্বামীজি মুগ্ধ হচ্ছেন তার তিনটি গুণে, সেবায়, তার আন্তরিকতায় আর তার সরলতায়। এত সরল ছিলেন যে স্বামীজিকে তিনি যত দেখছেন তত তার প্রতি অনুরক্ত হয়েছিলেন। শরৎচন্দ্রের সব ছিল, তার বাড়িতে সব কিছু ছিল, কিন্তু তার মনের ভেতরে একটা কোথায় যেন একটা উদাসীন একটা মানুষ ছিলেন। একদিন স্বামী বিবেকানন্দ 3 দিন থাকার পর যখন চলে যাবেন বলছেন, তখন তিনি কাঁদতে থাকলেন, বললেন আমার কি হবে, আপনি আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। স্বামীজি মজা করে রহস্য করে বিদ্যাসুন্দর কাব্য থেকে তিনটি ছত্র উল্লেখ করেছিলেন। বলেছিলেন, বিদ্যা যদি লভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নই বেলা এই পথ দেখো। কথাটার অর্থ হচ্ছে আমরা যদি বিদ্যা যদি লাভ করতে চাই, অন্তরের বিদ্যা যদি লাভ করতে চাই, তাহলে এক্সটার্নাল বিউটিকে আমাদের আমাদের সরিয়ে দিতে হবে। যে এক্সটার্নাল বাইরের যে সৌন্দর্য যেটাতে আমরা একবারে মোহিত হয়ে থাকি, এক্সটার্নাল বিউটি, ইন্টারনাল বিউটির দিকে চাইতে গেলে এক্সটার্নাল বিউটিকে অবশ্যই গৌণ করে দিতে হয়। তাই তিনি বলেছিলেন, যদি বিদ্যা যদি লভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। এটা ওই বিদ্যাসুন্দর কবিতা, কিন্তু এত সরল। সদা গুপ্ত মহারাজ তিনি তাড়াতাড়ি করে তার রান্নাঘরে ঢুকে গেলেন, তার সেই নেভানো উনুন থেকে খানিকটা ছাই নিয়ে সারা মুখে মেখে তিনি স্বামী বিবেকানন্দের কাছে এসে হাজির। স্বামী জিজ্ঞেস করছেন, এরকম করলি কেন? বলছে, ওই যে বাবা, আপনি আমাকে ছাই মাখতে বললেন, সেই কারণে আবার আপনার মুখেতে ছাই মেখে আমি নিজের মুখেতে ছাই মেখে এসেছি। তিনি তাকে স্বামী বিবেকানন্দ খুব ভালোবাসতেন। স্বামীজিকে একদিন খুব চিন্তান্বিত হয়ে দেখে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত চিন্তান্বিত কেন, আপনি কি কিছু আমাদের করতে বলুন, আপনার যা ইচ্ছা তাই আমাদের আদেশ করুন। সেই দিন প্রথম স্বামী বিবেকানন্দ তাকে এই শ্রীরামকৃষ্ণ আদিষ্ট মহান কর্ম তার প্রচার এবং প্রতিষ্ঠার জন্য যে কাজ করতে বলেছিলেন সেই অভিপ্সার কথা তিনি তার শিষ্যর কাছে বলেন। তিনি বলেন, এই যে জগৎ উদ্ধার রূপ মহাদায় কি উপায়ে তিনি সম্পন্ন করবেন, এই গুরুভার লাঘব করতে কে বা কারা মাথা পেতে দেবেন, তাই তার চিন্তার কারণ। স্বামীজি পরে বলেন, তুমি কি ভিক্ষা পাত্র হারে দাদরে দাঁড়িয়ে ভিক্ষা করতে প্রস্তুত, পরীক্ষা করছিলেন যে তুমি আমাকে বলছো যে তুমি ইয়ে করবে, আমার কাজে সহায়ক হবে, তুমি কি নিজের ভেতরের যে তোমার যে আত্ম অভিমান এটা কি ত্যাগ করতে পারো, তুমি কি একটা ভিক্ষা পাত্র হাতে নিয়ে ভিক্ষা করতে পারো? বলছে, হ্যাঁ খুব পারি। বলে সঙ্গে সঙ্গে তিনি ভিক্ষাপাত্র নিয়ে চলে গেলেন কুলিদের লাইনে। ভেবে দেখুন, তিনি স্টেশন মাস্টার, তার কত পরিচিতি আছে, তিনি কুলিদের কাছে চলে গেলেন, কুলিদের কাছ থেকে গিয়ে ভিক্ষা করে নিয়ে চলে এলেন। আমরা নিজেরা ভিক্ষা করেছিলাম এবং ভিক্ষা করতে গিয়ে খুব পরিষ্কার বুঝেছিলাম যে নিরভিমানিতাকে অতিক্রম করাটা খুব সহজ কাজ নয়। কেউ আমাকে দুচ্ছাই করবে, কেউ আমাকে ধরে কেউ আমাকে সম্মান দেবে, দুটো কিন্তু এত সহজ হয় না, এত সহজে এই কাজটা হয় না। নিরভিমানিতাটা খুব সহজে আমাদের জীবনের মধ্যে আসে না। কিন্তু তিনি চলে গেলেন, গিয়ে নিয়ে এলেন দুটো জিনিস স্বামী বিবেকানন্দের এই কারণ এই জায়গায় খুব ভালো লেগেছিল। এক হচ্ছে তার আজ্ঞাবহতা, যা করতে বলেছি তাই করছেন, আর দুই হচ্ছে নিরভিমানিতা। স্বামীজির এই সঙ্গে আজ্ঞাবহতার উপর স্বামীজি খুব জোর দিয়েছেন, যেটা এখনও পর্যন্ত মেনে নেওয়া হয়। এই আজ্ঞাবহতা এবং নিরভিমানিতা এই দুটো স্বামীজিকে খুব আকর্ষণ করলেন। তিনি স্বামীজিকে কিছুতেই ছাড়তে চাইছেন না এবং স্বামীজির মনও হিমালয়ের দিকে যাওয়ার জন্য চঞ্চল হয়ে উঠলেন। তিনি বললেন যে তিনি যখন ঠিক করছেন সব গুটিয়ে আসন টাসন গুটিয়ে তিনি হরিদ্বার ঋষিকেশের পথে যাত্রা করবেন, সহসা একদিন
স্বামী বললেন যে আমি এখানে থাকবো না, কোনো সন্ন্যাসীর পক্ষে একদিন কোন একটা জায়গায় থাকা উচিত নয়। তাছাড়া ওই শুধু গুপ্ত মহারাজ নয়, গুপ্ত মহারাজের সমস্ত বন্ধুরা তারাও স্বামীজিকে অত্যন্ত শ্রদ্ধা এবং ভালোবাসতেন। তাই তিনি বলছেন যে তোমাদের ভালোবাসায় আমি আবদ্ধ হয়ে পড়েছি, এটা আমি চাই না, আমাকে তোমরা আটকিও না। গুপ্ত মহারাজ অত্যন্ত ব্যাকুল হয়ে পড়লেন এবং স্বামীজিকে ধরে বসলেন যে স্বামীজি আপনাকে, আপনি আমাকে আপনার শিষ্য করে তুলুন, আমাকে আপনার সঙ্গে নিয়ে চলুন, অনুগ্রহ করে আমাকে সঙ্গে নিয়ে চলুন। স্বামীজি জিজ্ঞেস করেছিলেন যে তুমি কি ভাবছো যে আমার শিষ্য হলেই তোমার আধ্যাত্মিক জগতের যাবতীয় তত্ত্ব তোমার করতল হবে? মনে রেখো, ঈশ্বর সর্বভূতে আছেন, তাহলে তোমার উন্নতি হবে, মাঝে মাঝে তোমার সঙ্গে আমার দেখা হবে। কিন্তু শরৎচন্দ্র কিছুতেই তাকে ছাড়তে চাইলেন না। তিনি গিয়ে তার কাজে স্টেশন মাস্টারের পোস্ট থেকে রেজিগনেশন দিয়ে তার যে কটে কাপড় ছিল সেই কটি কাপড় গেরুয়া রং করে পুঁটুলি বেঁধে স্বামীজির সঙ্গে রওনা দিলেন। ঋষিকেশের পথে, পাহাড়ি পথে স্বামীজি আবার হাঁটা শুরু করলেন। শরৎচন্দ্র তার শ্রীগুরুর অনুগমন করলেন এবং এইখানেই স্বামী বিবেকানন্দ তাকে মন্ত্র দীক্ষা, আনুষ্ঠানিক সন্ন্যাস দীক্ষা দান করেন এবং তার নাম রাখেন, এই নবীন সন্ন্যাসের নাম রাখেন স্বামী সদানন্দ। স্বামী সদানন্দ চেষ্টা করছিলেন স্বামী বিবেকানন্দকে পদে পদে অনুসরণ করতে। নিরাবলম্ব পরিব্রাজক জীবন স্বামীজি যেরকমভাবে নিয়েছিলেন সেইটিকে গ্রহণ করতেন, কিন্তু যে মানুষটা এতদিন এত ভোগ সুখের মধ্যে ছিলেন তার পক্ষে এক কথায় এই নিরাবলম্ব জীবন গ্রহণ করা সহজ ছিল না। ফলে পদে পদে তার আঘাত লাগতো, ওই কঠোরতায় তিনি যেন একবারে ক্লান্ত হয়ে পড়েছিলেন। পার্বত্য বন্ধুর পথ, স্বামীজির কাছেও কপর্তক নেই, তার কাছেও কপর্তক নেই, ফলে গাড়ি নেই, তারা পায়ে হেঁটেই রওনা দিয়েছেন। তাদের নিজেদের যে কম্বল পুটুলি সেটা কাঁধে ঝুলিয়ে নিয়ে, একটা লাঠির ভেতরে কাঁধে ঝুলিয়ে নিয়ে সেইটা তারা ধীরে 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 ধীরে, আর একটা হাতে লাঠি নিয়ে তারা হাঁটা শুরু করেছেন। এবং সেই পাহাড়ি পথ, সেই পাহাড়ি পথের মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন। কালকেই দেখছিলাম একজন একটা ছবি পাঠিয়েছে, 1860 সালে কেদারনাথের পথ কেমন ছিল, কেদারনাথ মন্দির কেমন ছিল, একেবারে প্রতি 2 দশক অন্তর, 1860, 1880, তারপরে তারপরে 1700, এই 1900, তারপরে এরকম করতে করতে এই 2013-তে যখন ভয় দুর্ঘটনা ঘটে, তখনকার রাস্তা এবং তখনকার কেদারনাথের মন্দির, তারপরে সেটা সব দুর্ঘটনার পরে এখন কিরকম হয়ে দাঁড়িয়েছে, এই পরপর পরপর ছবি দেওয়া যাচ্ছিল। তখন এই 1860 সালে কেদারনাথের যে ছবি, যাওয়ার যে পথ, সে যাত্রাপথ যে কি ভয়ানক, আমি ভাবছিলাম যে তখনকার মানুষরা কি করে এই কেদারনাথ তীর্থে যেতেন। একদিকে একবারে গভীর খাদ আর খুব সংকীর্ণ একটা পথ, পাহাড়ি রাস্তা, পাহাড় থেকে কোনো রকমে কেটে 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 পাহাড়কে একটা সাইড থেকে খুব সামান্য রাস্তা কেটে কেটে, যেন একটা পলেস্তরা, যেন কোনো রকমে সেটা যেন লেগে আছে, যেরকম প্লাস্টার যেরকম লেগে থাকে আমাদের দেওয়ালের গায়ে, ঠিক সেই রকম একটা যেন পলেস্তরা মতো লেগে আছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, একটা হ্যাঙ্গিং, যেন প্রত্যেকটা সিঁড়ি যেন ঝুলছে। ওপর থেকে একটা ছবি দিয়েছেন, সেই ছবিতে পরিষ্কার বোঝা যাচ্ছে ঝুলছে। তখনকার দিনের ক্যামেরায় যতটা ছবি তোলা সম্ভব ছিল সেই তুলছেন, 1860 সালের ছবি, এবং পরপর 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 তিনি ছবি, প্রত্যেক 20 বছর অন্তরে সেই ছবি তিনি দিয়ে গেছেন। সেই পথে তিনি যাচ্ছেন। সদানন্দজি খুব মোটা ছিলেন, তার দেহ ভারী, তার উপর তার পুটলিটাও বেশ ভারী হয়েছে। একটা সময় দেখলেন তিনি বেসামাল হয়ে যাচ্ছেন, আর পারছেন না, আর দেখলেন পায়ের যে ভারী বুট সেটাই তার প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাড়াতাড়ি করে সেই বুটটাকে তিনি খুলে ফেলে তার পুটুলির মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপরে তিনি চলতে থাকলেন। তিনি ভাবলেন খালি পাতে, খালি পায়ে যদি হেঁটে যেতে পারেন তাহলে খুব মানে সহজ হবে, কিন্তু খালি পা হয়ে তার আরও বেশি সমস্যা, তার যে ঝুলি সেটার আর ভার বেড়েছে, আর তিনি আর কিছুতেই ব্যালেন্স করতে পারছেন না। এমন সময় স্বামী বিবেকানন্দ এগিয়ে এসে তার পুটুলিটা তার কাছ থেকে কেড়ে নিজের মাথায় নিয়ে হাঁটা শুরু করলেন। স্বামী সদানন্দ যে তখন এত ক্লান্ত ছিলেন, তিনি ভুলেই গেছেন সেই পুটুলির মধ্যে তার নিজের জুতোটা আছে, গুরু তার জুতোটা মাথায় করে নিয়ে যাচ্ছেন। পরবর্তীকালে এই ঘটনাটি উল্লেখ করতে করতে তিনি হাউ হাউ করে কাঁদতেন আর বলতেন, আরে তা না হলে কি স্বামীজি আমার গুরু হন, অম্লান বদনে আমার পরা জুতো মাথায় করে নিয়ে চলে, আর আমিও তখন এমনই হাবাগোবা যে স্বামীজির কথায় এত দূর অন্যমনস্ক হয়ে পড়েছি
যে স্বয়ং আমার গুরু যে আমার জুতো মাথায় করে নিয়ে চলেছেন তার কিছুই খেয়াল ছিল না, একমাত্র তার কথার উপরে আমার ষোলো আনা মন পড়েছিল। একেই বলে স্বামীজির ভালোবাসা। তিনি বলেছিলেন, আরে আমি জন্মেছি স্বামীজির সেবা করার জন্য, আমি এর এই জগতে আর কিচ্ছু চাই না। বারবার আবেগ ভরে তিনি বলতেন, উল্টা সমজলি রাম হলো, তাকেই আমার বোঝা বইতে হলো। শুধু বোঝা নয়, আমার ভারী জুতো জোড়া পর্যন্ত মাথায় করে নিয়ে গেলেন। এই না হলে কি আর তাকে গুরু বলি? দেখুন কি অদ্ভুত, গুরুরও কিরকম শিষ্যের প্রতি ভালোবাসা, আর শিষ্যেরও সেরকম গুরুর প্রতি ভালোবাসা। শিষ্য যখন গুরু যখন দেখলেন শিষ্য কোনোভাবেই এগিয়ে যেতে পারছেন না, তিনি কি আর জানতেন না? নিশ্চয়ই তিনি জানতেন যে ওখানে ওর মধ্যে তার জুতো আছে, কিন্তু তিনি অম্লান বদনে তিনি সেটিকে নিজের মাথায় করে নিয়ে গেছেন। শিষ্যকে কি হারে তার ভালোবাসা! পরবর্তীকালে সদানন্দজি এই তাদের দুজনের বেড়ানোর গল্প, এই তীর্থ ভ্রমণের গল্প বলেছেন, সেই স্মৃতিকথার একটা অংশ আমরা এখন পড়ব। সেখানে বলছেন, একদিন পাহাড়ে ঘুরে ঘুরে একদিন পাহাড়ে পাহাড়ে ঘুরে আমার শরীর নিতান্ত ক্লান্ত অবসন্ন হয়ে পড়েছে। ক্ষুধা তৃষ্ণায় এত কাতর হয়েছিলাম যে সেদিন নিশ্চিতই আমার মৃত্যু হতো। কিন্তু স্বামীজির কি স্নেহ, তিনি নিজ হাতে আমায় ধরে ধরে কত দূর নিয়ে গিয়ে আমার প্রাণ রক্ষা করেছিলেন। আর একদিন একটি পার্বত্য নদী পার হয়ে যেতে হবে, একজনের কাছ থেকে একটি ঘোড়া জোগাড় করা গেল। নদীটিতে দারুণ বেগ, আবার স্রোতের তলায় ভয়ঙ্কর পিছল পাথর আর নুড়ি, পা পিছলবার আশঙ্কা পদে পদে, আর ওই খরস্রোতার মধ্যে এক পা পিছললেই মৃত্যু অবধারিত। আমি তো দিব্যি ঘোড়ায় চলেছি, আর স্বামীজি নিজে জীবন বিপন্ন করে সহিষের মতো আমার ঘোড়ার লাগাম ধরে ঘোড়াটাকে আর আমাকে সামলিয়ে নিয়ে চলেছেন। মাঝে মাঝে এমন কয়েকবার মনে হয়েছিল ঘোড়াকে বুঝি আর রাখা যাবে না, কিন্তু অসম সাহসী ছিলেন স্বামীজি, কত প্রেম আর করুণা ছিল তার পক্ষে। নিজের জীবন ঝুঁকি নিয়েও ঘোড়া শুদ্ধ আমাকে পার করেছিলেন, তার প্রেম ভালোবাসার কথা মুখে বলা যায় না। তিনি প্রেমেরই অবতার ছিলেন, তার সঙ্গে থাকলে মনে এতটা বল ও সাহস থাকতো যে মৃত্যুকেও তুচ্ছ বোধ হতো। একদিন পাহাড়ে এক জঙ্গলে পথ চলেছি, যেতে যেতে এক জায়গায় কিছু মানুষের অস্থি পড়ে আছে দেখা গেল, আশেপাশে আরও কয়েকটি গেরুয়া কাপড়ও পড়েছিল। স্বামীজি সেই দিকে আঙুল দিয়ে দেখি আমাকে বললে, দেখ সদানন্দ, একজন সন্ন্যাসীকে বাঘে খেয়েছে, তোমার কি ভয় হচ্ছে নাকি? আমি উত্তর দিয়েছিলাম, আপনার সঙ্গে থাকলে আমার আর কোনো ভয় নেই। এই হচ্ছে কথা। এই কিরকম আমরা এই 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 এখন আর কেদার বদ্রীকে আর এরকমভাবে দেখতে পাওয়া যাবে না, হিমালয়কেও এইভাবে দেখতে পাওয়া যায় না, তো দুর্গম আর হিমালয় নেই। বহু জায়গায় মানুষ নিজের চেষ্টায় গোলমাল করতে গিয়ে জায়গাগুলোকে দুর্গম করে ফেলেছে। ইদানিং অনেকেই বলছেন কেদারনাথ যাত্রা বেশ কঠিন হয়ে পড়েছে, আবার হেলিকপ্টার যার টাকা পয়সা আছে তিনি হেলিকপ্টারই করে যেতে পারছেন, ফলে তার যাত্রাপথ খুব একটা দুর্গম নয়। আমার মনে আছে এই আজকেই দেখছিলাম একটি ছেলে অমরনাথের পথে যাত্রা করেছে বালতাল দিয়ে, এবং সে তার ভিডিও পাঠাচ্ছে, আর আমার খালি আমাদের সময় কথা মনে পড়ছে। যখন পিসুটপের দিকে হাঁ করে তাকিয়ে আছি, আমরা বারবার মনে করছিলাম এই খাড়া পাহাড়কে কেমন করে অতিক্রম করব। ভেবে দেখুন এখন এই মানে বিংশ শতাব্দীর এইখানে এসেও আমাদের এত ভাবনা চিন্তা হচ্ছে, তাহলে তখনকার দিনে যখন খাবার দাবার কোনো কিছু ছিল না, পথে কোথাও কিছু পাওয়া যেত না, সেইখানে মানুষরা এরকম সম্পূর্ণ ভগবানের ওপর নির্ভর করে তারা কীরকমভাবে চলেছেন। স্বামীজির কথা বলছেন, কীরকমভাবে আগলে রেখেছেন স্বামীজি, এটা আমাদের কাছে খুব আশ্বাসের কথা বলছে। একটা স্রোতস্রুতি নদী, বেগবতী নদী, এত বেগ তার যে ঘোড়াকেও সে ঠেলে নিয়ে চলে যাচ্ছে, নম্বর এক। দুই হচ্ছে সেই ঘোড়াতে স্বামীজি সদানন্দজিকে বসিয়েছেন, আর নিজে কি করছেন, সহিষের মতো সেই ঘোড়াটাকে টেনে নিয়ে যাচ্ছেন। দীর্ঘ দিন ধরে জলের প্রবাহ হতে হতে সেই পাথরগুলোর ওপর মোটা পিচ্ছিল পড়েছে, যে কোনো মুহূর্তে স্বামীজি পড়ে যেতে পারেন, এবং স্বামীজি পড়ে গেলে সেই স্রোত সেই ঘোড়া সদানন্দজি এবং স্বামীজি সবাইকে নিয়ে যাবেন। কিন্তু গুরুর কি শক্তি, গুরুর কি স্থৈর্য, তিনি তার দায়িত্ব নিয়েছেন, তাকে তিনি এপার থেকে ওপার, নিজের জীবনকে বিপন্ন করো এপার থেকে ওপারে নিয়ে গেলেন। এমন গুরুকে তো সদানন্দজি ভালোবাসবেনই।
এমন গুরুকে সদানন্দজি না ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নেই। আরও একটি ঘটনা আমরা উল্লেখ করব। ঋষিকেশে থাকাকালীন স্বামীজি তখন ঋষিকেশে এসে পৌঁছেছেন এবং সেখানে ঝাড়িতে তারা গুরু শিষ্য কঠিন তপস্যায় মগ্ন হয়েছেন। হঠাৎ এমনই সময় স্বামী বিবেকানন্দের কেদার বদ্রী দর্শনের জন্য মন ব্যাকুল হয়ে পড়েছেন। তিনি বলে উঠলেন, তুই দেখছি গুপ্ত আমার পায়ের বেড়ি হলি, আমি সব ছেড়ে একা বেরিয়েছি, তুই এসে এক উৎপাত জুটালি, এবার আমি নিজের ভাবে চললুম, আর এখানে নয়। এই বলে তিনি হাঁটা দিলেন। এই খানিক্ষণ আগেই স্বামীজি নিজেকে খুব ক্ষুধার্থ বলেছিলেন, তাই সদানন্দজি ভিক্ষার যে চাল ডাল ছিল তাই দিয়ে তিনি রান্না বসিয়েছিলেন। স্বামীজি এরকম চলে যাওয়াতে সদানন্দ খানিক্ষণ তার পেছনে পিছনে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু স্বামীজি কখন তাকে অদৃশ্য তাকে একেবারে বোকা বানিয়ে দিয়ে লক্ষ্মণ ঝোলার পথ অতিক্রম করে কিভাবে চলে গেলেন তিনি আর খুঁজে পেলেন না। তিনি ফিরে এসেছেন, দেখছেন সে উনুনের ধিকি ধিকি আঁচে আর চাল ডাল ফুটছে, আর একই সঙ্গে তিনি অনুভব করতে থাকলেন স্বামীজি তাকে ছেড়ে চলে গেছেন, তার বুকের পাঁজরটাও বোধ এরকম টুকটুক টুকটুক করে পুড়ছে, একবারে পুরে আগুন হয়ে যাচ্ছেন। তিনি ঘন্টা তিন চার চুপটি করে ওইভাবে বসে কাটিয়ে দিলেন। বুক ভর্তি হতাশা, বুক ভর্তি অভিমান, বুক ভর্তি বেদনা তাকে একবারে নিষ্পন্দ করে দিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন পেছন থেকে স্বামীজি বলছেন, হেরে কিছু খাওয়াতে পারিস, বড় খিদে পেয়েছে। তার মনের ভেতরে সেই যে জমাট বাঁধা কালো অন্ধকার ছিল মুহূর্তের মধ্যে সেটি অপসৃত হলো। তিনি বললেন, হ্যাঁ এক্ষুনি দিচ্ছি, খিচুড়ি তো বসানোই আছে। স্বামীজি বলছেন, তুই না খেয়ে বসে আছিস? তিনি বললেন, আপনি নেই আমি খাই কি করে। স্বামীজি খুব হাসছেন আর বলছেন, তুই দেখছি সত্যিই আমার পায়ের বেরি হয়েছিস, চলে তো আমি গিয়েছিলাম, পাহাড় জঙ্গল সমস্ত কিছু দূরে মনে পড়লো তোর কথা, তোকে একা ফেলে এসেছি, তুই যা হাবা গোবা, কী করতে কী করে বসবি তার ঠিক নেই, দেখ তাই আবার তোরই জন্য ফিরে এলুম। দুজনে মিলে তখন স্বামীজিকে সদানন্দজি সেই খিচুড়ি পাত্র দিতে থাকলেন, খিচুড়ি পাত্র থেকে খিচুড়ি তুলে দিতে থাকলেন। স্বামীজি আনন্দের সঙ্গে খাচ্ছেন আর তিনি বলতে থাকলেন, আপনি যাবেন কি করে, আমি তো আপনাকে টেনে নিয়ে এলুম। এই হচ্ছে আদর্শ শিষ্যের কথা। গুরু কখনোই শিষ্যকে ছেড়ে যেতে পারেন না, এটা কথা। গুরু শরীর ত্যাগ করলেও শিষ্যের কাছে তিনি বাঁধা, আপনি প্রভু সৃষ্টি বাঁধন পরে বাঁধা সবার কাছে। স্বয়ং ভগবানের সম্পর্কেও বলা হয়েছে যে ভগবান তার সৃষ্টি বাঁধন পরে এমনি করে বাঁধা হয়ে পড়ে আছেন আমাদের কাছে, আমরা তাকে কিছু তিনি আমাদের ছেড়ে যেতে পারেন না এবং আমরাও কখনো যেন তাকে ছেড়ে না যেতে পারি, এটা হচ্ছে আমাদের কথা। তার ভালোবাসায় তার স্নেহে আমরা এমন গুরু প্রত্যক্ষ করছি যিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছিলেন তার শিষ্যের কল্যাণের জন্য, যেমন আমাদের অন্যান্য গুরুরাও তাদের জীবনকে উৎসর্গ করে দেন মানুষের কল্যাণের জন্য। এমন গুরু বোধহয় খুঁজে পাওয়া কঠিন, এমন আচার্য বোধহয় খুঁজে পাওয়া কঠিন। সেই আচার্য সম্পর্কে কেউ যদি সামান্য কিছু বলে তাতে আচার্যের এতটুকু মহিমা কম হয় না, ম্লান হয় না, বরং তার মহিমা যত উজ্জ্বল ছিল তেমনি থাকে। যদি কখনো আমাদের মনে হয় যে তার জীবন আমাদের তার ভাবনা চিন্তায় আমাদের খানিকটা আমরা ম্লান হয়ে গেছি, তাহলে বুঝতে হবে যে আমরা একেবারে বোকা হয়ে গেছি। আমাদের কখনোই আমাদের স্বামী বিবেকানন্দকে সত্যি সত্যি ভালোবাসা হয়নি। স্বামী বিবেকানন্দের এইসব গল্প আমরা আগামী দিনেও করতে থাকবো। সদানন্দজির জীবন একেবারে স্বামী বিবেকানন্দ উজাড় করে দেওয়া, এই উজাড় করা জীবন আমরা পরবর্তীকালে দেখব, আবার পড়ব। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিটে লোকানাম বরদাভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।